বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত। আজ সোমবার দুপুরে শেরেবাংলা রোড মাঝদায়ের মজলুম মিলনায়তনে জাসাস নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপকমিটির আহ্বায়ক শাহরিয়ার ইসলাম শায়লা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রধান অতিথি সহ আমন্ত্রিত বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় জাসাস জেলা মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা পর্বের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। জাসাস জিয়াউর রহমানের তৈরি একটা সংগঠন, অঙ্গসংগঠন। এই সংগঠনের দায়িত্ব হইল মানুষের মানসিক মনোবৃত্তি এবং কালচারাল ডেভেলপমেন্ট যেটাকে বোঝায় সেটাকে সেবা করা, সেটাকে যত্ন করা। আমাদের দেশে ইট বালুর অনেক উন্নয়ন হতে পারে, কিন্তু পাশাপাশি যদি মানুষের মানসিক ডেভেলপমেন্ট না হয়, কালচারাল ডেভেলপমেন্ট না হয়, সেই ওই উন্নতিটা আপামর জনগণের কোনো উপকার আসে না। সেই হিসাবে আমি মনে করি যে চাষবাস একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংগঠন। আজকে মহানগর এবং জেলা শাখার চাষবাসের সম্মেলন, এই সম্মেলনকে আমরা স্বাগত জানাই এবং এটা সফলতা কামনা করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি গণতান্ত্রিক উপায়ে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ আপনারা নেবেন। আমার পক্ষে তো একটু বলতে চাই যে আমি আপনাদের পাশে আসি সবসময় পাশে আসি এবং এখন আপনারা যে এখানে সম্মেলনটা করতেছেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বিএনপিকে সারা দেশে উজ্জীবিত রাখতে জাসাসের ভূমিকা অপরিসীম, তাই দলকে উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দের পাশাপাশি জেলার প্রতিটি থানা থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হক। এই জাসাস যে প্রতিষ্ঠা করলেন জিয়াউর রহমান নিজে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজের হাতে করে প্রতিষ্ঠান। জানেন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, আসার প্রাককালে এবং আসলেন এসে জাতীয়তাবাদী যে দলটা গ্রহণ করলেন চৌধুরী জাগে দল, পরবর্তী সময়ে বিএনপি প্রতিষ্ঠা করার পরে যুব সংগঠন করেন, ইয়ুথ কংগ্রেসের মধ্য দিয়ে যুব সংগঠন করেন। তার পরবর্তীতে চিন্তা করলেন যে এই ক্ষমতায় থাকতে হলে জনগণকে কল্যাণ, এই কল্যাণটা আমি রাষ্ট্র হিসেবে পরিচিত হতে হলে দেশ এবং আন্তর্জাতিক ভাবে আমাদের ভাবমূর্তিকে তুলে ধরতে হলে এমন একটা সংগঠন দরকার যে সংগঠনের মধ্যে দিয়ে আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের চিন্তাধারা প্রস্ফুটিত হতে পারে। আপনারা জানেন সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, এই সংগঠনটা একটা পরিব্যাপ্তি যে সংগঠনের মধ্যে দিয়ে জিয়াউর রহমান তার ইচ্ছা বা ইচ্ছার প্রতিফলন তার চিন্তাচেতনের প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন, সেটা হলো জাসাস। জাসাসের শুরু থেকে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুল ইসলাম সানি। আজকে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আনুষ্ঠানিকভাবে বলছি নারায়ণগঞ্জ বিএনপি কে, জেলা মহানগর বিএনপি কে এককভাবে কাউকে সেরা দেওয়ার জন্য আপনারা যারা আছেন এবং যারা একসাথে বিরোধী আন্দোলনে যাদেরকে নিয়ে মাঠে জাভেদ একসাথে বিরোধী আন্দোলনের যে ভূমিকা, এই সকল পুরানো লোকগুলিকে যারা একসাথে বিরোধী আন্দোলনে আমরা রাষ্ট্রপতি ছিলাম, সেই লোকগুলিকে আমরা আবার একত্রিত করে যারা অভিমান করে বসে রয়েছে তাদেরকে একত্রিত করে আমরা নতুন বছরে নতুন সূচনা, নতুন ভাবে সূচনা করবো। তারপরে বিএনপি তথা জাসাস অন্য সংগঠন যা আছে আরেকটা কথা গর্ব করে বলতে পারি, একসাথে বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ কিন্তু বিএনপি নেতৃত্ব দেয়নি, একসাথে বিরোধী আন্দোলনে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ব ছিল জাসাস। জাসাস যদি মেরেছে তো
বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি জাসাসের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ। আজকের জাসাস যে আপনাদের কর্মী সম্মেলনে জনসভা রূপান্তরিত হয়েছে সেটা আপনাদের আপনার সামনে খুলে দেখতে পাচ্ছেন। তো আপনাদের আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আমাদেরকে ওই আমাদের অবস্থান দেখে সবার মনের পালস বুঝে আমাদের কমিটি আজকে ঘোষণা দিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং জাসাসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি শাহরিয়ার ইসলাম শায়লা। শেখ মুজিবুর রহমান বাদশা কায়েম করেছিল, বাংলাদেশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছিল, মানুষ যখন হতাশার মধ্যে ভুগছিল, কোন দিশেশা নিতে পারছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু বাংলাদেশের হাল ধরেছিল। কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক জেলার প্রতিটি থানা উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এস কে মামুনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ।